এই রাতটা আমার কাছে এখনো কেয়ামতের রাত বলে মনে হয়। জেলখানে যদি কোনো পাগলা ঘন্টি পড়ে তো সাধারণত দুইটা জিনিস বেশি মনে করতাম আমরা। একটা হইল যদি জেলখানা কোনো কয়েদি পালিয়ে যায়, কিংবা যদি কোনো অবৈধ জিনিসপত্র জেলখানে ঢুকে তার পাগলা ঘন্টি দিয়ে সেগুলি তারা সার্চ করে বার করতে চেষ্টা করে। প্রত্যেকটা গান একসঙ্গে ফায়ার ওপেন করছে, আমাদের মনে হইলো পুরো আমাদের বিল্ডিংটা ভেঙে পড়ছে এমন আওয়াজ। 3রা নভেম্বর 1975, আজকের এই দিনে জেলখানায় আমি এই জাতীয় চার নেতার সাথে একই কক্ষে ছিলাম, একসাথে গ্রেপ্তার হই। জাতির জন্য বঙ্গবন্ধু 1975-এর 15ই আগস্ট তার পরিবার সহ শহীদ হন। তার মাত্র 7 দিন পর 23শে আগস্ট শবে বরের রাতে আমরা প্রথম আমাদেরকে 11 জনকে গ্রেপ্তার করা হয়, আর পরে একজন আমাদের সঙ্গে এনে যিনি যোগ করলেন উনি হলেন জাতির জন্য বঙ্গবন্ধুর বোনের হাজব্যান্ড জনাব আমাদের সৈয়দ আহমেদ সাহেব। ওনাকে এর আগে গ্রেপ্তার করে এই আপনার যেখানে এখন আমাদের শিশু পার্ক, এটা পুলিশ তখন হেডকোয়ার্টার ছিল, সেইখানে তাকে রেখে এই 4-5 দিন নির্মমভাবে তাকে অত্যাচার করেছে। তাকে না আমাদের সাথে একলগে যোগ করে 22 জন করলেন। আর জেলখানে যাওয়ার পর এম কোরবান আলী সাহেব তিনি সরাসরি এসে হাজির ধরা দিয়ে আমাদের সাথে একত্রিত হলেন। এই 23 জন আমরা একসাথে নিউ জেলে আমরা গিয়ে জেলখানে হাজির হই। এটা একটা জেলখানা তখন ছিল না, এটা ছিল একটি ব্রিটিশ আমলের, এটা ছিল একটা ঘোড়া রাস্তাবল, পাকিস্তান আমলে এটা ছিল গোডাউন, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এটা গোডাউন হিসেবে কাজ করছিল। কিন্তু জেলখানায় আপনার তখন এত কয়েদি হয়ে গেছে যে তার থাকার জায়গা খুব অভাব ছিল, তাই এই ঘরটাকে তারা এই ঘরটাকে তখন নিউ জেল, আমরা গিয়ে নামটা দিয়েছি নিউ জেল, এই নিউ জেলে আমাদেরকে রাখা হয়। একটা রুম বিল্ডিং পূবে পশ্চিমে করা, এটার দুইটা মাঝখানে 2.5 ইঞ্চি ওয়াল দিয়ে 3টা রুম করা হয়েছে। প্রথম রুমটায় আমাদের জাতীয় নেতা শহীদ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব রইলেন, তার সাথে মাখন ভাই সহ 5 থেকে 6 জন। 2 নম্বর রুমটা সেটা যেটাতে আমি ছিলাম, সেটাতে ছিল আমাদের কামরুজ্জামান সাহেব এবং আমাদের তখনকার মন্ত্রী, সাবেক মন্ত্রী, তখন উনি ছিলেন কি আমাদের এই টিএনটি মন্ত্রী, উনি আমাদের সঙ্গে 2 নম্বর রুমটা রইলেন। আর 3 নম্বর রুমটা রইল এম মনসুর আলী সাহেব এবং আমাদের আব্দুল সামাদ আজাদ ভাই সহ 12 থেকে 14 জন। এইভাবে 3টি রুমে আমাদের শ্রেণী ভাগ করে জাতীয় নেতারা রাখার ব্যবস্থা করলেন। দিন গড়ায় এই ইতিমধ্যে অনেকেই তারা ট্রায়াল শুরু হয়ে গেছে, কোরবানি ভাইয়ের ট্রায়াল শুরু হয়েছে, গাজী ভাইয়ের ট্রায়াল শুরু হয়েছে, কামরুজ্জামান সাহেবের, গগন ভাইয়ের, এদের ট্রায়াল শুরু হয়, সকালে যায় বিকালে নিয়ে আসে। এইভাবে তাদের আমাদের জেলখানার ভিতরে আমরা চলতে থাকি। আর এর ভিতরে জেলখানা অনেক গুজব ছিল, এইটা হচ্ছে, ওইটা হবে, এই হবে, ওই হবে, এগুলো থাকে গুজব। জেলখানা একটা গুজবের বাক্সই বলতে পারেন। সেইখানে একটা যে অবস্থা হলো 3রা নভেম্বর রাত, এই রাতটা আমার কাছে এখনো কেয়ামতের রাত বলে মনে হয়। স্বচক্ষে দেখা আবার নিজের কানে শোনা, যে একটা যে রাতের অভিজ্ঞতা সে ভিত্তি রাগ পর্যন্ত সেটা আমাকে তাড়া করে। 3রা নভেম্বর রাত আসলে আমার ঘুম হয় না। এই যার জাতীয় নেতাকে প্রথম এসে জেলখানা গেট খুললো নিউ জেলের, আর ধুরুম ধুরুম করে এসে ঘরের ভিতরে ঢুকলো, বারিন্দার সামনে এসে দাঁড়ালো, সাইডে একটা অন্ধকার স্ট্রিট লাইটটা নিভাই দিল, তারপরে 1 নম্বর রুমটা খুইলা, ওইখান থেকে করলো বললো কি তাজউদ্দিন সাহেব আর নজরুল সাহেব আপনারা এই রুমে থাকেন, সুবেদার ইদ্রিস আর বাকি যারা আছেন তারা আমার সঙ্গে বেড়ে চলে আসেন। তার কথা মতন এই নজরুল সাহেব রয়ে গেলেন, কিন্তু তাজউদ্দিন ভাই কিন্তু ওই 4 জনের একত্রের সাথে আমাদের রুম, আমাদের রুম তো মাঝখানে, এই রুমের পাশ তাদের সঙ্গে বাইরে চলে আসছে। এইটা দেখিয়া ওই সুবেদার দৌড় দৌড়ে ধরছে, এ তাজউদ্দিন স্যার আপনাকে বললাম 1 নম্বর রুমে থাকার জন্য আপনি আসেন, তাকে একটা জোর করে ধরেই নেই 1 নম্বর রুমটা কিন্তু রাখলো।
তারপর এক নম্বর রুমে যারা ছিল মাখন ভাই সহ আট নজন আনোয়ার জং এদের নিয়ে গেল তিন নম্বর রুমটায়। তিন নম্বর রুমটায় গিয়ে খুলল, খুললে সেখান থেকে বলল এ মনসুর আলী সাহেব, মনসুর সাহেব আপনি বেরিয়ে আসেন, আর এদের তিন নম্বর রুমটা লক করে দিয়া মনসুর আলী সাহেবের আমাদের সামনে রুম দিয়া সামদিয়া হাতে নিয়ে এক নম্বর ঘর রুমটা নিয়ে বসাইলো। এই হইল তিনজন। এরপরে এসে আমাদের রুমটা খুলল, আর তখন কিন্তু আমাদের কামরুজ্জামান সাহেবের ট্রায়াল চলছিল। কামরুজ্জামান সারা রাত নামাজ পড়তেন, তাহাজ্জুবের নামাজ পড়তেন, সকালে ফজর নামাজ পড়া নাস্তা করিয়া তিনি কোর্টে চলে যেতেন। ঠিক তেমনি ওই দিনও সে ঠিক জায়নামাজে বৈশা ইয়া নামাজ পড়তেছেন, এই সময় আইসা গেটটা খুললো। আমি আগে বলছিলাম জেলখানায় যদি কোনো পাগলা ঘন্টি পড়ে তো সাধারণত দুইটা জিনিস বেশি মনে করতাম আমরা। একটা হইল যদি জেলখানে কোনো কয়েদি পালিয়ে যায়, কিংবা যদি কোনো অবৈধ জিনিসপত্র জেলখানে ঢুকে তার পাগলা ঘন্টি দিয়ে সেগুলি তার সার্চ করে বার করতে চেষ্টা করে। কিন্তু সেখানে এই পাগলা ঘন্টি থাকে এক থেকে দেড় দুই মিনিট, কিন্তু ওই দিন ওই পাগলা ঘন্টিটা সারা জেলখানায় আপনি এমন অবস্থা হয়েছে একদম মানে পনেরো থেকে বারো থেকে চোদ্দ পনেরো মিনিট এইরকম পাগলা ঘন্টি বাজতেছে, থামে না। আর জেলখানায় কিন্তু অনেক বড় বড় গাছগুলি আছে, করই গাছ, এই করই গাছের ভিতরে কাকার চিল থাকে, এই আওয়াজে কাকার চিলও কিন্তু আকাশে কা কা করে আওয়াজ করতেছে, সারা জেলখানে স্তব্ধ একদম মানুষ। তারপরে পাগলা ঘন্টি বাজলো, এইভাবে আমাদের রুমটা যদি আসলো আইসা কামরুজ্জামান সাহেবের বললো আপনি ভাই আসেন। কামরুজ্জামান ভাই উঠলেন, জায়নামাজটা ভাস করে এইভাবে তার যে খাট যে খাটে তিনি বস শুইতেন ওইটার উপর রাইখা আমাদের দিকে একবার ফেল ফেলকে তাকাইলো, তাকাইয়া আসতে বাইরে গিয়া ওই যে এক নম্বর রুমটায় আড়াআড়ি করে চারজন এইভাবে বসছে, সদরুজ্জুল সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, মনসুর আলী সাহেব, আমার বসছে এই তিন থেকে চার পাঁচ মিনিট সেকেন্ড হবে, এর মধ্যে কিন্তু ধুম ধুম করে ভিতরে ঢুকছে দুইকেই এক লগে আপনার আট থেকে ছয় থেকে পাঁচটা অটোমেটিক আর্মস, যেটা আপনাকে বত্রিশ রান গুলি থাকে এক একটাতে, প্রত্যেকটা গান একসঙ্গে ফায়ার ওপেন করছে। আমাদের মনে হইলো পুরো আমাদের বিল্ডিংটা ভেঙে পড়ছে, আমার আওয়াজ